ফাতেমা আক্তার রুমি ক্লাস টেনে পড়ি। ছোটবেলা থেকে আমার বাবা খুবই গরিব, আর এই অনেক কষ্ট করে বড় হয়েছি। তারপর বড় হয়েছি পরে তো স্কুল লাইফে, স্কুলে আসার পর থেকে মাঝে মধ্যে একটু আশা বন্ধ হয়ে যেত, কেননা বাবা খরচ চালাইতে পারতো না, এর জন্য ঠিক হইতেছে না, তাই তারা বিয়ে দিতে চেয়েছিল। এর জন্য আমার মনে হচ্ছিলো যেন আমার জীবনটাই স্টপ হয়ে গেছে, কেননা তখন তো আমার আর অনেক স্বপ্ন ছিল যেখানে, তো স্কুলে যাওয়াটা বন্ধ হয়েছে মানে তো সব স্বপ্নই ভেঙে গেছে, আর একটা সংসার করা তো অনেক কিছু অনেক ব্যাপার আছে, এর জন্য আর কি খুব কষ্ট লাগছিল। বাসায় থাকতাম, তারপরে বিয়ে ঠিক হয়েছে, তারপরে তো তো স্কুলে যাইতো না, তা তো আমরা স্কুলে আসলে দেখতাম যে ও স্কুলে আইতো না। তো আমি একদিন যাই যে ওর সাথে দেখা করতে, যে বিকালবেলা ওর সাথে দেখা করতে গেছি যে ও কেন স্কুলে আসে না, তখন দেখি ও চুপচাপ বসে আছে। তারপর ওকে জিজ্ঞেস করলাম যে কি তুমি স্কুলে যাও না কেন, তারপর ও বললো যেভাবে পাবো তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর আমি বললাম যে আচ্ছা, তারপর আমি চলে আসলাম, তারপর ওদের কাছে বললাম যে এরকমের আপুর তো বিয়ে হয়ে যেতেছে, কারণ আমার বিয়ের দিন তারিখ সবই ঠিক হয়ে গেছিলো। তো বাবা হঠাৎ আমার টিচাররা, তারপরে আমার সব ফ্রেন্ডরা গিয়া যখন বুঝিয়েছে বাবাকে যে না এটা ঠিক না, এখনও আমার অনেক ভবিষ্যতে অনেক কিছু করার আছে, আর এই বাল্যবিবাহ করানোটা তো আরও ঠিক না, তখন সে বুঝতে পারলো যে না আসলেই এটা ঠিক, যে বাল্যবিবাহটা ঠিক না, আমার মেয়ের জীবনে ঝুঁকি থাকতে পারে। যখন আমরা ম্যাডামকে বললাম যে ম্যাডাম এরকম এরকম সমস্যা হচ্ছে, তারপর ম্যাডামরা আমরা মিলে সিদ্ধান্ত নিলাম যে ওর যদি আমরা খরচটা বহন করি তাহলে আর ওর এই সমস্যাটা হবে না, তাহলে তার বাবা মা ওকে বিয়ে দিতে যাবে না। আর ম্যাডাম বললো, স্যাররা বললো যে আমাদের স্কুলে তো মানে বিনামূল্যে যারা গরিব তাদেরকে তো বিনা খরচে মানে শিক্ষা দেওয়া হয়, আমাদের ফান্ড আছে সেইখান থেকে দেওয়া হয়। তারপর ম্যাডাম বললো কি যে তোমার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, ভালো করে লেখাপড়া করে, তারপর এসএসসিতে একটা ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে ভর্তি, আমার যেহেতু ডাক্তার হওয়ার শখ আছে সেহেতু যদি পারি তো ভালো, না পারলে তো কিন্তু আশা আছে পারবো। তো ওইটা নিয়ে জানি কোনো কিছু না ভাবি, ওইটা ভাবলেই তো আমার লেখাপড়া খারাপ হইতে পারে।